কলকাতা পুলিশের ম্যারাথনে বিপত্তি, তরুণ ভেঙে আহত কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা, মাথায় চোট লাগায় তাকে নিয়ে যাওয়া হয় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন তরুণটি ভেঙে পড়ে। শীতের সকালে হাফ ম্যারাথনের আয়োজন করেছিল কলকাতা পুলিশ এবং যেই ম্যারাথন চলাকালীন এই তরুণ ভেঙে দুর্ঘটনা ঘটে এবং তরুণ ভেঙে পড়ে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মার এবং তার মাথায় আঘাত লাগায় তাকে নিয়ে যাওয়া হয়েছে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অনির্বাণ, ঠিক কি ঘটেছিল সেই সময়? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে কলকাতা পুলিশের তরফ থেকে আজকে তিনটি হাফ ম্যারাথনের আয়োজন করা হয়। 21 কিলোমিটার, 10 কিলোমিটার এবং 5 কিলোমিটার। 21 কিলোমিটার এবং 10 কিলোমিটারের যে হাফ ম্যারাথন, সেগুলো কিন্তু ভালোভাবে সম্পন্ন করতে পেরেছিল কলকাতা পুলিশ। কিন্তু বিপত্তি বাদে 5 কিলোমিটারের যে হাফ ম্যারাথন, যেটা সকাল 7:30 নাগাদ শুরু হয় এবং শেষ হওয়া কথা ছিল 8:30 নাগাদ, 8:35 থেকে 37:30 মধ্যে ঠিক ফিনিশিং লাইন যখন টাচ করছেন রানাররা, ঠিক সেই সময় সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা এবং তিনি ছাড়াও কিন্তু আরও সিনিয়র অফিসিয়ালসরা, প্রচুর পুলিশকর্মী সেখানে মোতায়েন ছিলেন। স্বাভাবিকভাবেই যখন এই ফিনিশিং লাইনে যখন রানাররা এসে পৌঁছচ্ছেন, বেশ কয়েকজন রানার পৌঁছেও গিয়েছেন, সেই সময় আচমকা দমকা হাওয়ায় যে ফিনিশিং লাইনের উপরে তৈরি করা স্ট্রাকচারাল গেট, সেই স্ট্রাকচারাল গেট হুড়মুড়িয়ে কিন্তু কার্যত ভেঙে পড়ে এবং সেই ভেঙে পড়ার পর সেখানেই কিন্তু দাঁড়িয়েছিলেন মুরলীধর শর্মা, তার বুকের উপরে এসে পড়ে এবং শুধু তিনি নয়, একাধিক পুলিশকর্মী কিন্তু আহত হয়েছেন গোটা ঘটনায়। এবং যদিও তাদের চোট অতটা গুরুতর নয়, একজন রানার তার মাথা ফেটেছে, তাকে ইতিমধ্যে এসএসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু মুরলীধর শর্মা যেহেতু তার বুকের উপরে এসে পড়ে এই স্ট্রাকচার, স্বাভাবিকভাবে তিনি তার আঘাতটা কিন্তু অত্যন্ত গুরুতর ছিল এবং দ্রুত তাকে কিন্তু সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় মল্লিক বাজারের নিউরোসায়েন্সে এবং সেখানে তিনি কিন্তু চিকিৎসায় রয়েছেন। এবং যা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে, যেটা কোমর, ঘাড়ে এবং মাথায় কিন্তু চোট রয়েছে, চোট কতটা গুরুতর তা কিন্তু খতিয়ে দেখছেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠেছে যে যেহেতু কলকাতা পুলিশের ম্যারাথন এবং একটা বড় ম্যারাথন রেস হয় প্রত্যেক বছর, স্বাভাবিকভাবে এই স্ট্রাকচারের দায়িত্বে যারা থাকে তাদের কি কোনো গাফিলতি রয়েছে কিনা, সেটাও কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ অনির্বাণ। সব ভালো আছে, উনি সবাই ভালো আছে। রেজিস্ট্রেশন ছিল, অলমোস্ট এভরি ওয়ান হ্যাজ টার্নড আপ, উই হ্যাভ এ হিউজলি সাকসেসফুল সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন, হ্যাভি পার্টিসিপেশন। এক সপ্তাহ আগে আমাদের রেজিস্ট্রেশন ক্লোজ করতে হয়েছিল, আমরা আশা করছি নেক্সট ইয়ার আমাদের আরো বড় ম্যারাথন হবে। থ্যাংক ইউ।